আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় 14 দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই। বেলা 11টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। গত 1 জুন জ্বর কাশি সহ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার এক হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। রাতে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শুক্রবার ভোর 5:30টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রোক হয়। নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার সহযোদ্ধা আওয়ামী লীগের অনেক নেতাই হাসপাতালে ছুটে যান। আগামীকাল ধানমন্ডির সোবহানবাগ মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। যে কোনো দেশের যে কোনো ক্রাইসিসে তার ভূমিকা সবসময় আমাদেরকে পথ দেখিয়েছে, আমাদেরকে সাহস জুগিয়েছে। এবং যদি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ একজন সহযোগী ছিলেন এবং এই ক্ষতি রাজনৈতিক অঙ্গনে এবং জাতির জন্য একটা অপরিণত ক্ষতি। আমরা দেশবাসীকে আহ্বান জানাব যে এই মহামারী করোনা ভাইরাসের দুর্যোগের কারণে আমাদের এই অন্তিম ক্রিয়া শেষকৃত্য অনুষ্ঠানটা যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। আপনারা যে যেখানে থাকেন সেখান থেকে আমাদের এই প্রয়াত নেতা নাসিম ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের বেস্ট নসিব করবেন।